আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি কিচেন বিডি। আমরা কিছুদিন আগে পুরো পরিবার সহ চিটং গিয়েছিলাম নভেম্বরের ফার্স্ট উইকে। তো সেখানে নেপালে গিয়ে আমরা এই একটা কাঁকড়া খেয়েছিলাম, তো সেই কাঁকড়া বোনার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। রান্না হচ্ছে আমাদের জন্য, তেল গরম হতে দেওয়া হয়েছে। ঝাল দিলেন মরিচ, লঙ্কা, লঙ্কা, হলুদ, টেস্টিফল, মশলা, হলুদ, এগুলো মশলা, স্পেশাল মশলা। কাঁকড়ার জন্য স্পেশাল মশলা দেওয়া হয়েছে। রেখে দিলেন বিট, বিট লবণ, দানা মশলা, যে নারকেলি মাছ ফ্রাই হচ্ছে, পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়া হলো। মা, আপনার নাম কি? আমার সবাই চেনে এক নামে পরিচিত, নয়নের বাপ। জি, নয়নের বাপ। নয়নের বাপ, আচ্ছা আচ্ছা। নয়নের বাপের রেস্টুরেন্টে আপনারা আসলে এই কাঁকড়া, তারপর এই মাছ ফ্রাই, মাছ লোটা কি কি আছে? লোটে মাছ, নারকেলে মাছ, রূপচাঁদা মাছ, বট, কাঁকড়া, মিক্সার। আচ্ছা, কমায় রাখি মানুষ থেকে দাম, ভালো কোয়ালিটির পাওয়া যায় এখানে, সব কিছু ফ্রেশ আমরা দেখেছি। এখন এটা কিছুক্ষণ জাল দিয়ে রাখবেন নাকি? কাঁকড়া আপনার চিটাঙ্গা ভাষা কি বলে? চিটাঙ্গা ভাষা কি বলে? কেয়ারা, কেয়ারা ফ্রাই। আমরা খাচ্ছি কেয়ারা ফ্রাই। আর এখানে পেঁয়াজ ভাজার জন্য তেল গরম করে দেওয়া হয়েছে। ছোট ছোট পেঁয়াজ গুলো খুবই টেস্টি। ঠিক আছে, ফ্রাই হতে থাকুক, এদিকে রান্না হতে থাকুক, কমপ্লিট হলে আপনাদেরকে দেখাচ্ছি। ওদিকে পেঁয়াজ হচ্ছে, এদিকে মাছ হচ্ছে। এটা অবশ্য অন্য ধরনের জন্য আমরা মাছ অর্ডার করিনি, আমরা কাঁকড়া বা কেয়ারা ফ্রাই অর্ডার করছি। মোটামুটি রান্না হয়ে গেছে, কমপ্লিট হওয়ার পরে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। ভিডিও করতে এখন একটু টক আচার দেওয়া হচ্ছে, তেঁতুলের টক দেওয়া হয়েছে, অলমোস্ট ফিনিশিংয়ে আছে। আমাদের শেফ, আপনার নাম কি? নাম কি আপনার? আমার নাম ইমন। ইমন,
অলমোস্ট রান্না হয়ে এসেছে, রান্না হয়ে আসছে, এখন পরিবেশন করে আপনাদেরকে দেখানো হবে একটু পরে। আমাদের রান্না কাঁকড়া রান্না হয়ে গেছে, মোটামুটি বেশ লোভনীয় হয়েছে। এখন আর অপেক্ষা করার সময় নেই, খাওয়া দাওয়ার সময়। আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারাও আসলে এটা ট্রাই করতে পারেন নয়নের বাপের দোকানে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।